আপনার ইন্টারনালি যত ধরনের ব্যাটফেড আছে এটা বার্ন করতে হেল্প করবে আপনার ওয়েট লস করতে হেল্প করবে যারা অলরেডি চিকন যাদের ওয়েট লস করার কোনো প্রয়োজন নাই তাদের এটা স্কিনের যে লাবণ্যতা আছে ওইটা বৃদ্ধি করতে হেল্প করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাস্রো রাহিল পেজ বা চ্যানেল থেকে রাহিল বলতেছি তো রেগুলার ওয়েতে আপনার আবার রেগুলার রুটিন বেসিসে যারা আমার বিভিন্ন ধরনের কন্টেন্টগুলা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রেজেন্ট করতে অনেক পরিমাণে আনহাইজেনিক ফুড মাঝে মাঝে খেতে হয় আমার অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম আমার খেতে হয় যেটা জাঙ্ক ফুড হিসেবে কাউন্ট করা হয় বা যেটা আপনার শরীরে প্রচুর পরিমাণে ব্যাড ফ্যাট অ্যাড করে ফেলে যেটা স্বাভাবিক হারে শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর সো এই জন্য দেখবেন যে পর পর অনেক কন্টেন্ট করার পরে আমাকে দেখতে অনেক বেশি হেলদি লাগতেছে অনেক বেশি মোটা লাগতেছে ইভেন অনেকে কমেন্ট বক্সে জানানো যে রাহিল ভাই আপনি তো ফুড ব্লগিং করতে করতে অনেক বেশি মোটা হয়ে যেতেছেন ইয়াস ইন্টারনালি আমি যখন ফিল করি যে আমার অ্যাকচুয়ালি অনেক বেশি মোটা লাগতেছে বা হেলথটা অনেক বেশি বাইরে যেতেছে তখন আমি সাময়িক সময়ের জন্য জিম জয়েন করি এখন জিমে গিয়ে প্রচুর পরিমাণে ওয়ার্কআউটও আমার করা লাগে আমার ব্যাট ফ্যাট যেগুলো আছে ওগুলো বার্ন করার জন্য সো নর্মালি যে কোনো মানুষ যদি জিমে ওয়ার্কআউট করে বা ট্রেডমিলে রান করে বা এক কথায় ওয়েট লসের জন্য যত ধরনের ওয়ার্কআউট করে এটা আপনাকে দুই তিন মাসের মধ্যে ছয় থেকে আট কেজির মতো ওয়েট লস করতে হেল্প করবে বাট রিসেন্টলি আমি র হার্ভেস্টের একটা প্রোডাক্ট পেয়েছি যেটার নাম হচ্ছে স্টেফিট হার্বাল টি এটা আপনি যদি সেম ওয়ার্কআউটগুলো করেন তাহলে আপনাকে আর সাথে যদি স্টেফিট হার্বাল টিটা প্রিফার করেন রেগুলারলি সকালবেলা তাহলে সেম ওয়ার্কআউটে আপনার ওয়েট লস করতে হেল্প করবে আট থেকে বারো কেজি পর্যন্ত দ্যাট মিন্স আপনি অল্প মেহনতে অনেক বেশি উপকারিতা পাইতেছেন তো স্টে ফিডটা অ্যাকচুয়ালি এই টিটা আপনার খেতে হবে রেগুলার রুটিন অনুযায়ী আপনি যখন যখন চা খান বা টি প্রিফার করেন অ্যাট দ্য সেম টাইম আপনি মানে চায়ের পরিবর্তে আপনি এটা রাখতে পারেন আদারওয়াইজ সব থেকে বেশি ভালো হবে যদি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি খালি পেটে এটা খাইতে পারেন সো এটার মধ্যে অ্যাকচুয়ালি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে মেনলি ল্যামন মিন্ট জিঞ্জার দেন গ্রিন টি আর অশ্বগন্ধা শুধু ওয়েট লসটা করতে হেল্প করবে না এটা পাশাপাশি যেহেতু আপনার প্যাটে যেতেছে ইন্টারনালি আপনাকে অনেকভাবে হেল্প করবে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের স্কিনের মধ্যে অনেক ধরনের ব্রন উঠা যায় অনেক ধরনের পিম্পল থাকে বা আমাদের চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায় ওইটা ক্লিয়ার রাখতে আপনার ফেসটা ক্লিয়ার রাখতে বা স্মুথ রাখতে এটা অনেক বেশি হেল্প করবে ওয়ার্কআউটের জন্য আমি হেল্পিং হ্যান্ড হিসেবে নিচ্ছি আমাদের স্টেফিট হার্বালটি যেটা আপনারা পেয়ে যাবেন র হারবেস্টের পেজে আর আপনি যখন এই হার্বাল চিটা খাবেন এক্সট্রা কিছু স্বাদ অ্যাড করার জন্য চাইলে আপনি হানি মিক্স করে নিতে পারবেন মোটেও সুগার অ্যাড করা যাবে না আর যদি ভিন্ন একটা স্বাদের প্রয়োজন পড়ে ওই ক্ষেত্রে আপনি হালকা লেমনও মিক্স করে নিতে পারেন তো র হারবেস্টের পেজ থেকে চাইলে আপনি এটা নিতে পারেন এখন কথা হচ্ছে আমি আমার রেগুলার লাইফে যখন ওয়ার্কআউটটা অ্যাড করি এক্সট্রাভাবে আমি একটু হ্যাভি ওয়ার্কআউটটা প্রিফার করতে পছন্দ করি যখন আমি জিমটা করি তখন দেখা যায় আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘণ্টা সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করা লাগে হেভি ওয়েটগুলো আমার লিফটিং করতে হয় ওই ক্ষেত্রে আমার কিন্তু স্বাভাবিক হারে আবার বডিতে পর্যাপ্ত পরিমাণ স্ট্যামিনার প্রয়োজন আছে ওটার জন্য আমি আরেকটা প্রোডাক্ট প্রিফার করি সেটা হচ্ছে প্রোটিন বল এটা একেবারে অর্গ্যানিক প্রোডাক্ট দিয়ে তৈরি এটা আপনারা র হারভেস্টের পিস থেকে পেতে পারেন প্রোটিন বলটাও তৈরি করা হয় বিভিন্ন ধরনের ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে যার মধ্যে খেজুর থাকে আখরোট থাকে কাজু বাদাম সহ আরও বিভিন্ন ধরনের বাদাম এটা মধু দিয়ে তৈরি করা হয় সো একেবারে সুগার ফ্রি বলতে পারেন কারণ আমাদের বিভিন্ন ধরনের সকাল দশটা এগারোটার দিকে বা বিকালবেলা সন্ধ্যাবেলা হালকা স্ন্যাক্স আইটেম খেতে ইচ্ছা হয় বা বাইরের খাবার খেতে ইচ্ছা হয় যেগুলো হানড্রেড পার্সেন্ট আনহেলদি আর অনেক বেশি বাজা পরা সো ওইর পরিবর্তে বা তার রিপ্লেসমেন্টে আপনারা চাইলে প্রোটিন বটার রাখতে পারেন বা বলতে পারেন এটা আ কাইন্ড অফ হেলথি একটি স্ন্যাক্স প্রতিদিন আপনি অ্যানার্জেটিক থাকতে চাইলে একটা থেকে দুইটা বা তার থেকেও বেশি খেতে পারেন এটার কোনো সাইড এফেক্ট নাই অ্যান্ড ডায়াবেটিসের রোগী বলেন ছোটো বাচ্চা বলেন বয়স্ক লোক বলেন বা আমাদের মতো যারা আছে সবাই এটা এক কথায় প্রিফার করতে পারবেন এটার যেহেতু কোনো সাইড এফেক্ট নাই কোনো ডায়াবেটিসের প্রবলেম নেই কোনো এক্সট্রা সুগার অ্যাডপ্ট করা নেই এক কথায় এটা সব ধরনের ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি সো আই থিঙ্ক এটা আপনারা চাইলে আমাদের রেগুলার রুটিনের যে ভাজা পোড়া খাবারগুলো আছে তার পরিবর্তে এটা অ্যাড করতে পারেন এটা এতটাই ভালো যে এটা যখন আমি হাতে পাইছিলাম তারপর থেকে আমি উঠতে বসতে শুইতে জিমে যেতে সব জায়গাতেই এই প্রোটিন বলটা খাওয়া শুরু করছি ওই পেজটা লাইক ফলো দিয়ে আপনারা তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন যখন আপনার ইচ্ছা হয় তখন আপনারা এগুলো অর্ডার করতে পারেন দুইটা প্রোডাক্টই আপনার হেলথটা যেরকম মেনটেন করতে সাহায্য করে ওয়েটটা মেনটেন করতে সাহায্য করে বডিটাও তেমন এনার্জেটিক রাখে সো আই থিঙ্ক আপনার ছেলে এগুলো প্রিফার করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আর ভিডিও চা ভাই আল্লাহ হাফিজ